لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى: قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. الحمد لله. আমরা দীর্ঘ সময় আমাদের উত্তরবঙ্গ নয় শুধু বাংলাদেশের অন্যতম গৌরব আহলুস সুন্নাহ ওয়াল জামার ভাষ্যকার, বিশেষ করে বর্তমানে যে সকল ফিতনাগুলো আমাদের দীনি ক্ষেত্রে এসে ঝামেলা সৃষ্টি করছে, তাদেরকে যিনি সমুচিত জবাব দিচ্ছেন, মাদার এলমি বগুড়া জামিল মাদ্রাসা সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি শফিক কাসিমী দামাত বারাকাতুহুমের জবান থেকে আমরা অত্যন্ত সাবলীল সুন্দরভাবে দলিল ভিত্তিক কিছু আলোচনা শুনেছি। আমি আশা করি একজন সরলমনা মুসলমান হিসেবে মানার নিয়তে যদি কেউ এই কথাগুলো শোনে তাহলে তার জন্য নতুনভাবে আর কোনো কথা বলার প্রয়োজন নাই। কিন্তু মুশকিল হলো ভিন্ন জায়গায়। আমাদের মধ্যে কিছু ভাই এমন আছে যাদেরকে সারা দিন যদি একটা জিনিস বোঝানো হয় এরপরেও আখির গিয়ে সে মাথা নেড়ে বলবে বুঝি নাই। আছে না নেই? উদাহরণটা দিতে গেলে একটু অসুন্দর দেখা গেলেও বলতে হয়, অনেকটা ছাগলের মতো দীর্ঘ সময় ধরে কানে কানে শত কিছু বোঝানোর পরেও যখন ছেড়ে দেওয়া হবে তখন সে একটা নাড়া দিবে। এই অবস্থায় যদি কারো মানসিক অবস্থা পৌঁছে যায় তাদের বিষয়টা আমরা আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি। আজকে এই প্রচন্ড গরমে আপনাদের এখানে উপস্থিতি, আমাদের উপস্থিতি, সেই লম্বা সফর করে এখানে আসা, হুজুর গত রাতেও অনেক দূরে মাহফিল করেছেন, সেখান থেকে সকালে সকালে এখানে চলে আসা, আমি ঢাকা থেকে আসা, আল্লাহ সাক্ষী ভিন্ন কোনো উদ্দেশ্য না, একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য হলো যেন আমাদের সরলমনা মুসলমানদের হৃদয়ে বিন্দু পরিমাণ সংশয় সন্দেহ না থাকে, যদিও কেউ তৈরি করে সেটাকে দূর করার জন্য। আমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আজকে এখানে আলোচনা হওয়ার কথা, হুজুর প্রায় সবগুলো বিষয় আলহামদুলিল্লাহ চমৎকারভাবে দলিল ভিত্তিক আলোচনা করে দিয়েছেন। আমি দলিলের দিকে না যেয়ে যারা আমাদেরকে কাফের বলে, দাওয়াত তাবলীগকে কাফের বলে, পীর সাহেব চরমনাই সহ হক্কানি ওলামা মাশায়েখকে কাফের বলার স্পর্ধা দেখায় এবং কাফের বলে আমাদেরকে দূর করে দিতে চায়, তাদেরকে এতটুকু বলবো কোন দলিলের ভিত্তিতে কি কারণে আমাদেরকে কাফের বলা হচ্ছে, যদি প্রমাণ করতে পারেন তাহলে তো ভালো, যদি প্রমাণ করতে না পারেন আপামর জনতা ভিন্ন জায়গাগুলোতে আপনাকে যেভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে সেই দিন বেশি দূরে না, যেই দিন আপনি আপনার অস্তিত্ব নিয়ে পালাতে পারবেন। সুতরাং বর্তমান যে পরিস্থিতি চলছে, পরিস্থিতি খুবই নাজুক। আমরা যারা কালিমাওয়ালা ইমানওয়ালা, আমাদের এই মুহূর্তে প্রয়োজন হলো একতা, একতাবদ্ধতা, সহনশীলতা, সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ,
মমত্ববোধ, একজন আরেকজনকে কাছে টেনে নেওয়া। একজন ভাই যদি নামাজ না পড়ে তাকে নামাজের উপর উঠানো, একজন ভাই যদি সুন্নতের উপর না চলে তাকে সুন্নতের উপর চলানো, একজন ভাই যদি দীন ইসলামের জন্য কাজ না করতে চায় তাকে দীন ইসলামের জন্য কাজ করানো, এটা হলো আমাদের জন্য এখন অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় বিষয়। আমাদের অনুভব করা উচিত যে বাংলাদেশ একটা ভূখণ্ড 56,000 বর্গ মাইলের দেশ। এই দেশের তিন দিকে একটি বিধর্মী দেশ ঘেরাও করে আছে। প্রতিনিয়ত আমাদের সীমান্তে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়। বাংলা ভাষায় কথা বলার অপরাধে আরাকান মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে, বাঙালি বলে তাদেরকে দূর করে দিয়ে আজকে তারা কক্সবাজারের মধ্যে এসে স্থান করেছে, সেখানের মধ্যে আছে। আসামের মধ্যে 40 লাখ মুসলমান বাংলা ভাষাভাষীকে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাংলাদেশি আখ্যা দিয়ে আমাদের এই দিকে তাদেরকে পুশ ইন করার জন্য চক্রান্ত করা হচ্ছে। এক কথায় আমার দেশের বিরুদ্ধে যখন সর্বোচ্চ চক্রান্ত চলছে, মুসলমানের দেশ আজকের দিন থেকে না, এই উপমহাদেশ এই ভূখণ্ডটা ইমানওয়ালাদের মুসলমানদের, এটাই এই দেশের ইতিহাস। এটাকে যদি হাতছাড়া হয়ে যায় মসজিদগুলো নিরাপদ থাকবে না, মাদ্রাসাগুলো নিরাপদ থাকবে না। এই জন্য আমাদের আহ্বান থাকবে, ও বন্ধু, যেই সকল বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন আমাদেরকে কাফের বলেন, সর্বোচ্চ মুস্তাহাব সর্বোচ্চ মোবাহ ওই সকল বিষয় নিয়ে কাফের বলে নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ভিন্ন কেউ যদি আমাদের উপর আক্রমণ করে, সেই দিন এর জবাবদিহিতা সম্পূর্ণ আপনাদেরকে নিতে হবে। এই জন্য আমাদেরকে এখন প্রথম যে মাইন্ড তৈরি করতে হবে, সে মাইন্ড হলো যে আমরা আমাদের মধ্যে দাওয়াতি চেতনা বাড়াবো। আমরা আজকে এখানে এসেছি শুধুমাত্র দাওয়াতের নিয়তে, এই খেয়ালে যে আমরাও তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তারা আমাদের ভাই, দিনই ভাই, না বুঝে অথবা বুঝেও না বুঝার ভান করে আমাদেরকে কাফের মনে করে, আমাদেরকে বেঈমান মনে করে, আমাদেরকে বদ্দিন মনে করে। আমাদের উস্তাদে মোহতারাম অত্যন্ত সুন্দর বলেছেন যে যদি তোমাদেরকে ভিন্ন কেউ কখনো বলে যে তবলিগওয়ালা কাফের, চরমনাইওয়ালা কাফের, কওমি মাদ্রাসাওয়ালা কাফের, তো তার সাথে কথা বলার আগে প্রথমে বলবা, ভাই আমি কালিমা শরীফ পড়ে নিলাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে তার সাথে কথা আরম্ভ করব। যে ভাই আপনি বলেছিলেন যে আমরা কাফের, দেখুন তো হলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এরপরে প্রয়োজনে কালিমায়ে শাহাদাত আলাদা হবে পাঠ করে আবার তার অন্তরের মধ্যে ঢুকায় দিবা যে আমরা পরিপূর্ণ ঈমান, ঈমান আনার জন্য আল্লাহর উপর বিশ্বাস লাগে, সেই বিশ্বাস স্থাপন করেছি ঈমান আনার জন্য, রসুলের উপর বিশ্বাস স্থাপন করা লাগে, রসুলের উপরও বিশ্বাস স্থাপন করেছি। এইবার আপনি বলেন আমাদেরকে আপনি কাফের কেন বলবেন? তো আমরা যখন এভাবে তাদের কাছে বিষয়টা ক্লিয়ার করব যে আমরা ঈমানের উপর আছি, ঈমানওয়ালা, তো আশা করি তারা আমাদের ব্যাপারে এই কথাগুলো বলার সুযোগ নাই যে আমরা বেঈমান, কি বলেন ঠিক না? সুতরাং আমি বলবো আজকে তথাকথিত ডক্টর সাহেবের যদি কোনো মুরিদান এখানে থাকেন, আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা, এগুলা বাড়াবাড়ি, কোনো মুসলমানকে আরেক মুসলমান কাফের বলতে পারে না। এক মুসলমানের যদি আরেক মুসলমানের মধ্যে কোনো কমতি দেখে তাহলে তার উচিত ওই মুসলমানের সেই কমতিকে দূর করার জন্য মেহনত করা, বরং এখন উল্টাটা কেন করা হচ্ছে যে মুসলমানকে কাফের বানানো হচ্ছে, মুসলমানকে বেঈমান ঘোষণা করা হচ্ছে,
এটা কখনো ইনসাফের মানদণ্ডে হতে পারে না। দাওয়াতু তাবলীগ নিয়ে বলা হচ্ছে যে তাবলীগ ওয়ালারা কাফের। আমি সেই ভাইদেরকে বলবো, ভাই তাবলীগ ওয়ালা বলতে যাদেরকে বোঝানো হয় তারা কারা আগে চিনুন। দ্বিতীয় নাম্বার বিষয় হলো তাবলীগ ওয়ালারা কি কি কাজ করে সেই কাজগুলো দেখুন। এক নাম্বার হলো কারা করে, দ্বিতীয় নাম্বার হলো কি করে। তো কারা করে, তাবলীগ ওয়ালা যারা করে আমরা আপাত দৃষ্টিতে দেখি তারা আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান ভাই দুই ধরনের মেহনত করে। মুসলমানদের মধ্যে মেহনত করে মুসলমানদের ইমান ও আমালের সংশোধন করার জন্য, কাফেরদের মধ্যে মেহনত করে তাদেরকে ইমানের উপর আনার জন্য। কিসের ভিত্তিতে করে, কি মূলনীতির উপর করে? ছয়টা মূলনীতির উপর করে, কালিমা, নামাজ, ইলমু যিকির সহ মোট ছয়টা মূলনীতি। এখন আপনি বলুন যে এই ব্যক্তিদেরকে ভিত্তি করে আপনি তাদেরকে কাফের বলছেন নাকি ছয়টা মূল নীতিকে ভিত্তি করে তাদেরকে কাফের বলছেন? যদি ব্যক্তিগুলোকে ভিত্তি করে কাফের বলেন তাহলে তো বাহ্যিকভাবে আপনি হেরে গেলেন। আপনি একজন মুসলমান ভাইকে কাফের বলছেন, অথচ আল্লাহ রাব্বি করিম প্রিয় হাবিবের মাধ্যমে স্পষ্ট বলে দিয়েছেন যেন কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে কাফের না বলে। নাম্বার দুই, তাদের কোন নিয়ম নীতি কাজের উপর ভিত্তি করে যদি আপনি তাদেরকে কাফের বলেন তাহলে একটা একটা করে পয়েন্ট আপনি তোলেন। তাবলীগ ওয়ালাদের ছয়টা পয়েন্ট, এক নাম্বার হলো কালিমা। আপনাদেরকে প্রশ্ন করি, কালিমা পড়লে মানুষ মুসলমান হয় না কাফের হয়? মুসলমান হয়। তো দাওয়াত তাবলীগের সাথীরা সেই কালিমার উপর মেহনত করলে কাফের কিভাবে হবে? নাম্বার দুই, তাবলীগ ওয়ালা ভাইদের মেহনতের একটা মাধ্যম জায়গা হলো নামাজ। নামাজ এটা কি মুসলমানের কাজ না কাফেরের কাজ? এইভাবে তাদের ছয় ছয়টা কাজের সবগুলোই কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। ও বন্ধু, এই কাজগুলোর উপর ভিত্তি করে যদি আপনি কাউকে কাফের বলেন তাহলে প্রকারান্তরে আপনি সুস্পষ্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন, হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলেন। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তি ঈমানের উপর থাকতে পারে না, সে নিজে কাফের এবং বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। সুতরাং এই বিষয়গুলো তাদেরকে সাবধান করে দেওয়া চাই। গেল তাবলীগওয়ালাদের বিষয়। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে চরমোনাইওয়ালারা কাফের। আচ্ছা, চরমোনাই কারা? এদেশে আমরা সবাই জানি যে ইসলাহি মেহনতের একটা অংশ চরমোনাই পীর। এখন এই ব্যক্তিকে কেন্দ্র করে যদি কাফের বলে আমি চরমোনাইয়ের মতো করি, তাবলীগের মতোই বলবো, এই ব্যক্তিগুলো সুস্পষ্ট মুসলমান, তাদেরকে কাফের বলার সুযোগ নেই। তাদের যে কার্যক্রম আছে, দস্তুর আছে, সংগঠন আছে, নীতিমালাগুলো খুঁজে দেখুন, একটা শব্দ একটা অক্ষর এমন দেখানো যাবে না যার উপর ভিত্তি করে কাফের বলা যেতে পারে। ও বন্ধু, মুসলমানকে কাফের বলার আগে 100 বার ভাবা উচিত, অন্যথায় আল্লাহর লানতের অপেক্ষা করা উচিত। এরপরে বলা হচ্ছে কওমি ওলামায়ে কেরামদেরকে কাফের। আজব বিষয়, ওলামায়ে কেরামদেরকে যেখানে আল্লাহর হাবিব বলেছেন নবীর ওয়ারিস, সেখানের মধ্যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে কাফের বলা হচ্ছে। এই তিন শ্রেণীকে কাফের বলার ভিত্তি কি? এই তিন শ্রেণীকে কাফের বলার ভিত্তি হলো সে নবীকে মহব্বত করে, আমরা নবীকে মহব্বত করি না। হুজুর তো সুস্পষ্টই দেখালেন যে আমরা মহব্বত করি, কিভাবে করি, কোন প্রমাণের ভিত্তিতে করি। আমি শুধু বাহ্যিক ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। বাংলার ইতিহাসে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে নাস্তিক্যবাদী বেঈমানেরা, তাদের বিরুদ্ধে যারা মাঠে ময়দানে আন্দোলন করেছে তারা এই তিন শ্রেণীর মানুষ। আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল কতিপয় কুলাঙ্গারেরা, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এই তিন শ্রেণীর মানুষ। আমার আল্লাহকে নিয়ে উলুট পালুট বক্তব্য দিয়েছিল কতিপয় কুলাঙ্গার বেঈমানেরা, তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে এই দেশের ওলামায়ে কারাম, তাদেরকে যারা কাফের বলে উলুট পালট বক্তব্য দিতে চায়। সুস্পষ্ট ভাষায় বলি, এই দেশ বস্তিদের দেশ, মাদ্রাসার দেশ, তবলিগওয়ালাদের দেশ, ওলামায়ে কেরামের দেশ, উলুট পালুট কাউকে কাফের বলতে শোনা আল্লাহর দরবারে বাঁচতে পারবে না। আমরা যদি তোমাদের ব্যাপারে খেপে উঠি গোটা বাংলাদেশ প্রকম্পিত হবে, বাঁচতে পারবে না, জায়গা কোনোদিন পাবে না, পাবে না। Allah Akbar! Allah Akbar!
মোহতারাম হাজেরিন, তবে আমাদের সবসময় একটা দরদি আহ্বান থাকে, এখনো থাকবে, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, আমরা তাদেরকে মুমিনি বলবো, মুসলমানি বলি, তবে আমলগত যে সকল কমতি আছে সেই কমতিগুলো সংশোধন করে দেওয়া, এসলাহ করে দেওয়া, এটা ইমানি দায়ী। আমাদের কোনো কমতি দেখলে সেটাও সংশোধন করে দিবে, কিন্তু এগুলো পাবলিকলি বলে কাফের কাফের বলে বলার বিষয় নয়। ঠিক, আজকে দুনিয়াবি হালত মুসলমানের ভালো না, আমাদের এখন সময় হলো একতা, সময় হলো মমতা, সময় হলো মহব্বতের। আজকে হালত তো এমন, গোটা পৃথিবীতে দেখেন না, মুসলমান নাম পেলেই কিভাবে পিটানো হচ্ছে, মুসলমান নাম শুনলেই কিভাবে বিভিন্ন জায়গায় উলট পালট কিছু করা হচ্ছে। তো আমরাও যদি নিজেরা এই বিষয়গুলো না বুঝে একজন আরেকজনকে কাফের বলি, একজন আরেকজনকে মুরতাদ বলি, আখের রেজাল্ট কি হবে? আমি আমার সায়েন্স ল্যাবরেটরি মসজিদ, যেখানে আমি জুমা পড়াই ধানমন্ডিতে, একজন এসে আমাকে বলল যে হুজুর, আমাদের এখানে দুরুদ শরীফ মিলাদ শরীফ পড়া নিয়ে অনেক ঝামেলা, অনেক বাড়াবাড়ি, কি করব, আমরা কি দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো? তা আমি ওনাকে খুব মহব্বতের সাথে ডেকে বললাম, দাঁড়িয়ে বসে শুয়ে যাই ঝামেলা বলে মূল জিনিস কি? বলছে মূল জিনিস দুরুদ। আমি বললাম যে আপনার দুরুদ শরীফটা মুখস্থ আছে তো? হুজুর পুরা দুরুদ শরীফটা তো আমাদের হুজুর পরে শুনছি, কিন্তু এখনো পুরা মুখস্থ করতে পারিনি। আমি বললাম যে দুরুদ পড়ার পদ্ধতি নিয়ে আপনি আমার কাছে এসছেন, দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন? প্রথমে তো আগে সেই দুরুদটা শিখেন, এরপরে আপনার মন চাইলে আপনি শুয়ে পড়েন, আপনি হেঁটে পড়েন, আপনি দাঁড়িয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন, যেভাবেই পড়েন কোনো সমস্যা নাই। পদ্ধতিগত কিভাবে পড়বে এ নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মূল জিনিস হারিয়ে ফেললে তো এটা কেমন হলো? আগে মূলটা শেখেন, এরপরে আপনি পড়েন, যেভাবে পড়ার দরকার সেভাবে পড়েন, বাড়াবাড়ি না করে। তো হুজুর এভাবে তো কেউ বলেনি, বলে এভাবেই বলতে হবে। আপনি খুব সহজ একটা জিনিস, দুরুদ জিকির এগুলো সুনির্দিষ্ট পদ্ধতির সাথে মাখসুস না, আপনি যে কোনো পদ্ধতিতে পড়তে পারেন, আদাবের দিকে লক্ষ্য করে বাস সমাধান হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে সে ভাই বুঝলো, তার বুঝ এসে গেল। তা আমরা যদি এভাবে এক ভাই আরেক ভাইকে বুঝিয়ে বলি, এতে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। এই জন্য ভাইয়েরা, আমি আমার আলোচনা থেকে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি শুরুর দিকে, যে এখনকার সময়টা বাড়াবাড়ি না, ঝামেলার না, এখনকার সময়টা হলো নিজেদের পারস্পরিক ছোটখাটো কোনো বিষয় থাকলে এগুলো একান্ত ভাবে সমাধান করে নেওয়ার বিষয়। কিন্তু একজন আরেকজনকে এই যে এখানে আমাদেরকে কাফের বলে চলে গেল, আজকে এখানে আসার কথা তিনি আসলেন না, আজকে যদি আসতেন আমরা খুব মহব্বতের সাথে বুঝাতে পারতাম, প্রশাসনিক ভাইয়েরা অত কষ্ট করে আছে, আপনারাও কষ্ট করে এসেছেন, উভয়ে যদি কোনো বিষয়গুলো আলোচনা আনতে পারতাম সমাধান হয়ে যেত না? জোরে বলে সমাধান হয়ে যেত কিনা? আমাদের মুফতি সাহেব হুজুর প্রায় 5 ব্যাগ কিতাব নিয়ে আসছে, শুধু এই 6টা বিষয়ের উপর আলোচনার জন্য কয় ব্যাগ কিতাব নিয়ে আসছে? 5 ব্যাগ কিতাব নিয়ে আসছি আমরা শুধু বুঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমরা যেগুলো লালন করি সেই সবগুলো ঠিক। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে বুঝদান করেন, আমাদের তাদেরকে পারস্পরিক আরো মহব্বত বাড়িয়ে যেভাবে আমরা এক হতে পারি, ন্যাক হতে পারি, মহব্বতের সাথে চলতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।